নমস্কার সবাইকে, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেকদিন পর চলে এসেছি গ্রামের বাড়িতে, তো ভীষণই ভালো লাগছে। তো রাস্তায় যেতে যেতে একটু শ্যুট করে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বেশ রাস্তার মধ্যে নার্সারি দেখতে পেলাম। তো নার্সারি, আমরা যারা গাছ ভালোবাসি, নার্সারি দেখলেই একটু মনে হয় কী গাছ কিনবো। তো যেতে যেতে ট্রেনের মধ্যে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, যাদের সাথে তারা দেখছি এই অটোতেই যাচ্ছে এবং আমাদেরকে দেখে কিন্তু হাসতে হাসতে চলে গেল। তো রাস্তায় চলতে চলতে অনেকের সঙ্গে আমাদের আলাপ হয় এবং সেই স্মৃতিগুলো কিন্তু থেকেই থাকে। তো সেইটাই হচ্ছে ভিডিওর মাধ্যমে স্মৃতিটা থেকে গেল। আর বাড়িতে এসেই আমি চলে এসেছি সবার আগে আমাদের বাড়িতে যে লেবু গাছটা আছে সেই লেবু গাছের কাছে, কারণ এত লেবু হয়ে আছে গাছে। তো এই বাড়িতে এসেছি আগের দিন সন্ধেবেলায়, তারপর সেদিন আর কিছু ঘোরা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি লেবু গাছের কাছে, কারণ দূর থেকে দেখতে পেলাম গাছে প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে। আর যেটা শুনলাম সেটা হচ্ছে এখান থেকে অলরেডি প্রচুর লেবু কিন্তু তুলে নেওয়া হয়েছে। আর প্রত্যেকবার এলেই কিন্তু বেশ কিছু লেবু আমিও নিয়ে চলে যাই। আর এখানে দেখছি নতুন করে কাঁঠাল গাছ লাগানো হয়েছে এবং দেখছি প্রচুর কাঁঠালের গাছও বসানো হয়েছে। সেটা হচ্ছে বাবা নার্সারি থেকে প্রচুর কাঁঠালের গাছ নিয়ে এসছে। সেটা হচ্ছে ছোটো ছোটো গাছে প্রচুর কাঁঠাল হয় সেগুলো। এমনিতে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তাছাড়াও আরও বেশ কিছু নিয়ে এসছে। তো এবারে আমি রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এখানে কিছু চারা তৈরি হচ্ছে। তো কী কী চারা তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিই, যদি আমার কিছু নেওয়ার থাকে সেটাও আমি নিয়ে নিতে পারবো। আর ওই যে দেখতে পাচ্ছি নার্সারি যেখানে চারা তৈরি হয়, তো এখানে নর্মালি কিন্তু গাঁদা ফুলের চারাটাই বেশি তৈরি হয়। তো এখানে তো দেখতে পাচ্ছি রক্ত গাঁদা, এটা আমার দরকার নেই কারণ আমার ছাদ বাগানে এমনিতেই অনেক আছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু চেরি ফুলের গাছ আছে। তো আমার নেওয়ার মধ্যে শুধু দেখতে পাচ্ছি চেরি ফুলের চারাটাই আমি এখান থেকে নেব, কারণ চেরি ফুলের চারা গেল বছর আমার ছাদ বাগানে হয়নি, সেই জন্য বীজও নেই আমার কাছে। তো বেশ কয়েকটা চেরি ফুলের চারা নিয়ে যাব। আর বাকি যে সমস্ত গাঁদা ফুলের গাছগুলো আছে এগুলো তো আমার কাছে আছে, ওটা আর নেব না। এখন কিন্তু বাজে এই 6:45 মতন বাজে, সূর্য সবে উঠেছে। আর এখানে কিন্তু সকালবেলা বেশ কুয়াশা পড়ছে বা রাতে শিশির পড়ছে, আর গাছ মানে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। দিনের বেলা গরম থাকলেও রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা এবং সকালের দিকেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। তো চলে এসেছি জবা বাগানে, দেখুন তো এখন কিন্তু জবা ফুল তোলা হচ্ছে। এই ভেতরে কিন্তু অনেকেই আছে যারা ফুলের কুড়িটা তোলা হয়। তো নর্মালি কিন্তু জবা গাছে যে ফুলটা বিক্রি হয় সেটা কিন্তু ফোটা ফুলগুলো হয় না, সেটা হচ্ছে কুড়িটা তুলতে হয়। আর এই যে ফুলগুলো ফুটে আছে এগুলো কিন্তু আর তোলা হবে না, এগুলো কিন্তু আজকে বিকেলের মধ্যে ঝরে যাবে। এটা হচ্ছে কালকে হচ্ছে এই কুড়িগুলো তুলে, একদিন আগে কুড়িগুলো তুলে নেওয়া হয়। তো আমরা নর্মালি যে মার্কেট থেকে যে ফুল কিনি বা জবা ফুলটা কিনি সেটা কিন্তু গাছ থেকে কুড়িটাই পাড়া হয়, সেটা পরের দিন এক দুদিন পরে গিয়ে আমাদের হাতে পৌঁছায়। আর এখন আমি এই জমির মধ্যে যাব না, জবা বাগানে ঢুকবো না, কারণ গাছের পাতা পুরো ভেজা আছে। তো আমি যদি এখন এর মধ্যে যাই আমি কিন্তু পুরো ভিজে যাব, ওই জন্য আমি এর ভেতরে আর যাব না, আপনাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই জবা বাগানটা কিন্তু অনেকটাই বড়, যখন ফুল তোলা হচ্ছে ভেতরে, ফুল বলতে মানে কুড়িটা তোলা হচ্ছে। তো চারদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এবারে চলে যাব আমি আরেক জায়গায়, চারা দেখতে পাচ্ছি। তো আমি এবার শিশিরের মধ্যে একটু হাঁটতে শুরু করে দিলাম। এখানে কিছু বেশ একটা জমি ফাঁকা আছে, এই জমিতে কিছু নেই। আর প্রচুর দুর্বা ঘাস ছিল, এক কিছুটা ঘাস দেখছি শুকিয়ে গেছে, আর কিছু একটা সাইডে আছে কিন্তু এগুলো টাটকা আছে, কারণ যে সাইডটা যে হলুদ হয়ে এসছে এগুলো কিন্তু ওষুধ দেওয়া হয়েছে যাতে এই ঘাসগুলো নষ্ট হয়ে যায়, সেই জন্য, কারণ এখানে এই জমিতে চাষ হবে সেই কারণে। তো আমি দেখতে পাচ্ছি আবার কিছু চারা তৈরি হয়েছে এই জায়গায়। তো এখানে কি কি চারা আছে একটু দেখে নিই, কারণ যদি আমার নেয়ার মতো কিছু থাকে তাহলে আমি অবশ্যই নিয়ে নেব। তো নর্মালি এদিকে কি হয় কি বেশি কিন্তু গাঁদা ফুলের চাষটা বেশি হয়, জবা ফুলের চাষ বেশি হয়, এগুলোই কিন্তু বেশি হয়। তো এখানে হচ্ছে প্রচুর চারা তৈরি হচ্ছে দেখুন। তো এখানেও সেই একই গাঁদা ফুলের চারা, তো এগুলো আমার কোনোটাই নেওয়ার দরকার নেই। তো আমি দেখে এবার চলে যাই, এবারে পাশে আছে বেশ কিছু গাঁদা ফুলের গাছ, সেটা একটু দেখাবো। তো তার আগে দেখুন এখানে জংলি ফুল হয়ে আছে, কি সুন্দর দেখতে ফুলটা। তো বন জঙ্গলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ হয়ে থাকে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই যে গাঁদা ফুলের বাগানটা দেখা যাচ্ছে দেখুন, এই গাছগুলো কিন্তু বেশ অনেকটাই পুরনো, সেই জন্য গাছের ফুলের সাইজগুলো অনেকটা ছোট ছোট হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে, সবুজের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। আর আমরা সত্যি যারা গ্রামে বড় হয়েছি আর তারপরে যারা শহরে থাকি, তো গ্রামের প্রতি আলাদা একটা টান থাকেই আমাদের। বারে বারে যখন ফিরে আসি সব কিছু একদম নতুন মনে হয়।
তো এই কারণে আমি আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ করি। আমি গাছ ভীষণ পছন্দ করি ছোটবেলা থেকেই, যতই মাঠে গাছ থাকুক আর যাই করুক, বাড়ির চারপাশটা কিন্তু গাছ দিয়ে সাজানো, ফুলের গাছ, বিভিন্ন রকম গাছ, এইগুলো দিয়ে কিন্তু বাড়ির চারপাশটা সাজানোর ছোটবেলা থেকেই আমার শখ ছিল এবং সেটা করতামও। তো সেটা এখন শহরে চলে গিয়ে সেখানে আর যেহেতু আলাদা করে জায়গা পাওয়া যায়নি, তো ছাদের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ, সবজি গাছ সমস্তটাই করি। আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা দেখতেই পান যে আমি আমার ছাদ বাগানে সব কিছুই কিন্তু চাষ করি। তো এবারে হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছি একটু, তো এখনও ফুল তোলা হয়নি কিন্তু তবুও চলে এসেছি। তো এছাড়াও আমাদের বাড়ির সামনেও, এটা বাড়ি থেকে একটু দূরে আর বাড়ির সামনেও কিন্তু অনেকটা জবা ফুলের গাছ আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চলে এসেছি এবারে বাড়ির সামনের যে বাগান আছে, তো বাগানে ঢুকতেই এখানে দেখতে পেলাম চন্দন গাছ লাগানো আছে। তো আমি প্রথমে ভেবেছি এটা বেল গাছ, তো বাবা বললো না এটা চন্দন গাছ, কিন্তু এর পাতা আর গন্ধ শুকে তো বেল গাছের মতনই মনে হচ্ছে। তো দেখা যাক গাছটা বড় হলে কি গাছ সেটা বোঝা যাবে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা জবা বাগান, তো এই জবা বাগানটা হচ্ছে একটু নতুন আর পাশেই আরেকটা আছে সেটা পুরনো। তো নতুন বলতে 2 বছরের পুরনো হয়ে গেছে আর এপাশেরটা কিন্তু বেশ 5-6 বছর হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা লঙ্কা গাছ আছে, তবে গাছে এখন সেরকম লঙ্কা নেই, তবে ফুল আসতে শুরু করেছে আর কিছু কিছু লঙ্কা কিন্তু গাছে অল্প ধরে আছে। এই জবা, এই বাগানে জবাগুলো বিকেলের দিকে তোলা হয়, ওই জন্য এখন জবা বাগানের কুড়িগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু বিকেলে তোলা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছি কিছু লঙ্কা গাছ আছে আর এখানে রয়েছে একটা কুল গাছ। যেই কুল গাছটা কিন্তু, এটা কিন্তু আমিই বসিয়ে গেছিলাম আমার ছাদ বাগানে, যে কুল গাছটা আছে সেই গাছটা আর এই গাছটা কিন্তু একই সাথে কেনা। তো এটা আমি বাড়িতে বসিয়েছিলাম আমাদের বাড়ির উঠানের সামনে, তো ওখান থেকে যেহেতু কিছুটা রোদ কম পায়, তো বাবা সেটাকে তুলে আবার যেখানে সম্পূর্ণ রোদ পায় সেরকম একটা জায়গায় বসিয়েছে। এছাড়া আমি একটা মালটা গাছ, একটা ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম, তো ড্রাগন ফলের গাছটা নষ্ট হয়ে গেছে। তো আমি আবার ছাদ বাগান থেকে আবার একটা ড্রাগনের চারা নিয়ে এসেছি, সেটা এনে বাড়িতে বসিয়ে দিলাম। আর এদিকে রয়েছে পেঁপে গাছ, পেঁপে গাছেও কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে হয়ে আছে। এই গাছে একটা পেঁপে দেখুন পাখিতে খেয়েও নিয়েছে। আর এইসব গাছে পেঁপে কিন্তু বিক্রি হয় না, সমস্তটাই কিন্তু আমাদের খাওয়ার জন্য। আর যাওয়ার সময় তো কিছু পেঁপে এখান থেকে আমি নিয়েই যাব। আর পাশেই রয়েছে আমাদের সজনে বাগান, এখানে প্রচুর সজনে গাছ আছে। তো এই মুহূর্তে কিন্তু গাছে সজনে নেই, কিছুদিন আগে সজনে হয়েছিল গাছে, তো এরপরে আবার কিছুদিন পরে কিন্তু গাছে আবার ফুল আসতে শুরু করবে। আর আমার ছাদ বাগানে যে সজনে গাছটা আছে সেটাতে কিন্তু এখন ফুল এসছে, তো দেখা যাক এবছর প্রথম ফুল এসছে, 1 বছরের গাছ, তো সজনে হয় কি না। আর এবার আমি চলে যাব আমাদের যে পুকুর আছে পুকুরের দিকে। তো দুদিকে দুটো জবা বাগান আছে, একটা নতুন একটা পুরনো। তো বাড়িতে আসলে কিন্তু বেশ ভালো লাগে আর সকালবেলা হলেই কিন্তু বেরিয়ে পড়ি মাঠঘাট ঘুরতে, কোথায় কী কী গাছ আছে, গাছে কী কী আছে না আছে সেগুলো একটু দেখে নিই। এবার আস্তে আস্তে আমি আমাদের পুকুরের দিকে এগোচ্ছি, বাড়ি থেকে বেশ অনেকটাই দূর আর এই সামনের জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের জবা বাগান। তো এবারে চলে এসেছি পুকুর পাড়ে, তো পুকুর পাড়ে এসে দেখছি এবারে কিন্তু পুকুর অনেক জল হয়ে গেছে, পুরো একদম পুরো পুকুর একদম জলে ডুবে গেছিলো, তো এখন একটু ফাঁকা হয়েছে। আর এখানে কিন্তু আমাদের শান বাঁধানো ঘাট আছে, সেই ঘাটটা কিন্তু আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কারণ এতটা জল হয়ে গেছে আর এই জলের নিচেই কিন্তু আছে শান বাঁধানো ঘাট, পুরো জলের নিচে চলে গেছে। তো এই যে আমাদের পুকুরটা, জল দেখে তো মনে হচ্ছে এক্ষুনি নেবে পড়ে স্নান করতে, পুকুরের গভীরতা কিন্তু অনেক বেশি। আর এখানে একটা ঘর আছে, সেটা হচ্ছে যখন পুকুরে মাছ বড় হয়ে যায় তো সেই মাছ যাতে চুরি না হয় তার জন্য পাহারা দেয়, তো সেই জন্য এই ঘরটা করা আছে। তো লোক এসে কিন্তু এখানে এই রাত্রেবেলা করে এই ঘরে থেকে পাহারা দেয়। তো এদিকে রয়েছে আরও কিছুটা জবা গাছ আর তার মধ্যে মধ্যে কিন্তু অনেক গাছও আছে। এবার আমি বাড়ির দিকে চলে এসেছি আর এখানে রয়েছে আমাদের একটা অনেক বড় লিচু গাছ, এটা কিন্তু আমার বিয়ের আগের লিচু গাছ, তো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর গাছে এখন মোটামুটি ভালোই লিচু হয়। তো এইসব জায়গায় কিন্তু আগে প্রচুর আম গাছ ছিল, এখন আর সেই আম গাছগুলো নেই, এখন অন্যান্য অনেক গাছ হয়েছে আর সেই আম গাছগুলো অনেক বড় বড় আম গাছ হয়ে গেছিলো বলে সেগুলো কেটে ফেলা হয়েছে। আর এখানে কিন্তু বেশ কিছু কচু গাছ আছে, মান কচু আছে, তারপর বিভিন্ন রকম কচু গাছ আছে, তো ভাবছি এখান থেকে একটা ছোট্ট মান কচু চারা আমি নিয়ে যাব।
আর কি কি নেওয়া যায় দেখছি। আর এই মা কচু গাছটা তো ভীষণ বড় হয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে। আমার ছাদ বাগানে এমনিতে কিছু কচু গাছ আছে, এক দু রকমের কচু গাছ আছে, তো এবারে ভাবছি এই মান কচুটা আমার ছাদ বাগানে নেই, সেটাও নিয়ে যাব। আর এদিকে দেখছি আরও দুটো পেঁপে গাছ আছে, তার মধ্যেও প্রচুর পেঁপে হয়ে আছে। আর এই যে হচ্ছে সেই লেবু গাছটা, এখানে পাশাপাশি আরও একটা লেবু গাছ আছে, তো এই লেবু গাছটা একটু ছোট, এটাতে লেবু হয়নি। এর আগে কিন্তু আরও লেবু গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে, কারণ এত লেবু খাওয়া হয় না, সব পড়ে পড়ে নষ্ট হয়, সেজন্য বাকি লেবু গাছগুলো কেটে ফেলেছে। আর এখন আপাতত এই এখানে এই একটা বড় লেবু গাছ আছে, আর পাশে আর একটা ছোটো লেবু গাছ আছে। তো এই ছিল মোটামুটি আমি সকালবেলা আজকে একটু ঘুরে এলাম। এছাড়াও এখনও অনেক কিছু আছে, দেখা যাক সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না। গাছে তো প্রচুর পরিমাণে লেবু হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু বেশ কিছু লেবু তুলে আমি বাড়িতে নিয়ে চলে যাব। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগলো বাড়িতে এসে অনেকদিন পরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর বাড়িতে এসে কী কী কাজ করলাম, কী কী গাছ নিলাম, সেগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।